এই বাপ আপনারা কেমনে ভুলে গেলেন, আমার কথায় রাগ করেন না। অনুরোধ করছি আপনারা, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না, যারা ফজরের নামাজ পড়েন না, যাদের বিবি নামাজ পড়ে না, যাদের ছেলে নামাজ পড়ে না, যাদের মেয়ে নামাজ পড়ে না, মাসের পর মাস হায় মুসলমান, সেই ঘরে মা বাপ কেমনে ঘুমায় যেই ঘরে মা বাপের সন্তান ফজরের নামাজ বছরের পর বছর পড়ে না। আপনারা মা বাপ হইলেন কেমনে, এটা আপনাদের সন্তান হইল কেমনে? কি দুনিয়া সাজাইতেছেন মিয়া? দুনিয়া মানে সোফা, হ্যাঁ, খাট, ফার্নিচার, পালং, এটিরই কয় দুনিয়া। মাতবুরি করেন, হ্যাঁ, এগুলো দুনিয়া, এটা গোড়ার ডিম, এগুলো ধোকা। পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়েও যদি সোফা বানান, পরবর্তী ২০ বছরের ব্যবধানে এগুলো আপনার সন্তান রাখবে না, বলবে এগুলো আর এখন চলে না, এগুলো লাথি দিয়ে ফালাই দে ঘরের থেকে। ঠিক কি না? বলেন না কেন? কি বানাইলেন? ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আপনি সুখে আছেন কেমনে? আপনি হাসেন কেমনে? আপনি ভাত খান কেমনে? আপনি ঘুমান কেমনে? মিয়া, কি হবে আমার, কি হবে আমার বিবি বাচ্চার? কউ আনফুসাকুম আহলিকুম নারা, আল্লাহ বলছে বান্দা তোমাকেও বাঁচাও, বিবি বাচ্চাকেও বাঁচাও। আল্লাহর নবী নিজে ফাতেমার দুয়ার নাড়তেন ফজরের ওয়াক্তে, আমি নিজে চোখে পড়ছি তাফসিরে, ফজরের ওয়াক্তে নবী ফাতেমার দুয়ার নাড়তেন আর বলতেন কুমি লিসসালা, মারে নামাজের জন্য উঠ মা, আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচা মা, ফাইন্নি লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, মুহাম্মদের মেয়ে বললে হাশরের ময়দানে আমি কোনো উপকার করতে পারবো না মা, না রে মা আমি কোনো উপকার, সেজদা দেখাইতে হবে মা, তোর পর্দা দেখাইতে হবে মা, তোর গোলামি দেখাইতে হবে মা, মুহাম্মদের মেয়ে বললে হবে না, হাসান হুসাইনের মা বললে হবে না, আলীর বিবি বললে হবে না। দেশের শেষ ভালো মানুষটা এবারে এই যাবটা বিড়ি খায়, চা দোকানে বসে বসে বেড়ি দেখে, নর্তকী দেখে, নাচ গান দেখে টেলিভিশনে, ফালতু আলাপ গপ গুজারি করে, সারা পৃথিবীর যত সমালোচনা, বাজে কথা, ফালতু কথা এগুলো বলে, ও বেটা কয় ভালো মানুষ, হুজুরেরই তো একটা ফ্যাঁস লাগাই রাখছে, বুঝলেন না, হুজুরেরই তো ফ্যাঁস লাগে, মানে আমাদের ফ্যাঁসের কারণে উনি বিড়ি খায়, মানে আমরা ফ্যাঁস লাগাই রাখছি, বুঝলেন না কথা, আমরার ফ্যাঁসে পড়িয়া উনি টেলিভিশন দেখে, নিজে টেলিভিশন দেখে, এটা আমরার ফ্যাঁসে পড়িয়া, আমরা হুজুররা ফ্যাঁস লাগানোর কারণে উনি বেড়িতের নাচ দেখে, অসভ্যতার তো সীমা থাকা উচিত, মূর্খতার সীমা থাকা উচিত না? আপনি ভাবেন তো এটা কথা হইল? এই জন্য সবসময় মনে রাখবেন, গুনাহ এবং নাফরমানির মধ্যে যে নিমজ্জিত সে কখনোই আলো পায় না, আলো পায় না, তার কাছে এটা মনেই হয়, এক এক হুজুর এক এক কথা কয়, আমরা কোন দিকে যেতাম? মানে এক হুজুরে কয় সুদ হালাল, আরেক হুজুরে বলে সুদ হারাম, নাকি এরকম? এক হুজুরে বলছে গান বাদ্য হালাল, আরেক হুজুরে বলছে হারাম, এরকম? এক হুজুরে বলছে মদ হালাল, আরেক হুজুরে বলছে হারাম, এরকম? তো আমরা কি কি ফ্যাসলা এক্সাম নেব, ফ্যাসলা যে কি আপনার? এই জন্য বললাম আমার দেশে রত্ন আছে, খনি আছে, সম্পদ আছে, আহলে দিল আছে, আল্লাহওয়ালা আছে, বুজুর্গ আছে, আপনি শুধু তালাশ করেন, আপনি শুধু দিল থেকে আল্লাহ তাআলার কাছে কামনা করেন, প্রার্থনা করেন, মালিক আমার একজন আল্লাহওয়ালা মিলায় দেন, আমার একজন আলোকিত মানুষ মিলায় দেন, যাকে আমি সামনে রাখবো আর তার পিছনে পিছনে চলতে চলতে আপনার জান্নাতে পৌঁছে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ অকুনু মাআস সাদিকিন, এই কথাটা এত ছোট্ট কথায় ভাবেন, জান্নাতে যাওয়ার জন্য দুইটি জিনিস জরুরি, এক ঈমান, দুই তাকওয়া। জান্নাতে যাওয়ার জন্য কয়টি জিনিস জরুরি? এক হলো, দুই ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া, এরপরের গন্তব্য জান্নাত। ইমানদার হবেন, মুত্তাকি হবেন, জান্নাতে যাবেন, খালাস।
এখন আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আল্লাহ তাআলাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া গ্রহণ করো। তাহলে ঈমান দার মানে ঈমান তো লাগবেই তোমার, আর তুমি তাকওয়া নাও। তাহলে এখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ ঈমান এবং তাকওয়ার বদৌলতে যেহেতু জান্নাত, তাহলে ঈমান এবং তাকওয়া আমি কোথায় পাবো, কেমনে অর্জন করব, কিভাবে এই সম্পদ আমি হাসিল করব। তো আল্লাহ তাআলা বলেন, অকুনু মাস সাদিকিন, আমার নেক বান্দা, সাদিকিন বান্দা, আমার প্রিয় বান্দাদের সঙ্গী হও, সাহচর্য গ্রহণ করো, ঈমানও মিলে যাবে, তাকওয়াও মিলে যাবে, জান্নাতও মিলে যাবে। দোস্ত একলা চলতে নাই, একলা চলতে নাই, কমপক্ষে আখেরাতের ব্যাপারে একলা চলতে নাই। মোবাইলকে মুরব্বী বানাইতে নাই, ফেসবুককে মুরব্বী বানায়েন না, ইউটিউবকে না, জীবন্ত কোনো আহলুল্লাহ, জীবন্ত কোনো মানুষ, মোবাইলে সব আছে এই ধোকায় পড়েন না, ফেসবুকে সব পাওয়া যায় এই ধোকায় পড়েন না, ইউটিউবে সব পাওয়া যায় এই ধোকায় পড়ে না। আপনার সব দরকার নাই, আপনার শুধু জান্নাতের পথ দরকার, কথা বলেন না। আপনি সব দিয়ে কি ঘাস কাটবেন নি, আপনি সব দরকার কি, আপনি বুঝি গরু ছাগল হাঁস মুরগা কুকুর বিড়াল কীট পতঙ্গ জন্তু জানোয়ার সব দরকার আপনি, কথা বলেন না। তাইলে কোনো জীবন্ত জীবিত জীবিত কবরে গিয়ে হবে না, অর্থাৎ কবরস্থানে যে মানুষ তার জন্য দোয়া করবেন, জিয়ারত করবেন, হজরত বললেন এই মাত্র, কিন্তু হেদায়ত যদি জীবন্ত নিতে হয়, জীবন্ত কোনো আল্লাহওয়ালা, জীবন্ত কোনো সত্তার কাছে নিজেকে পেশ করতে হবে, জীবিত কোনো আল্লাহর ওলি বুজুর্গের কাছে আপনি আপনাকে পেশ করতে হবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তো তার জমানার মানুষ, তার থেকে ফায়দা নিছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তো তার জমানার মানুষ, তার থেকে উপকৃত হইছেন। এই জমানার আহলুল্লাহ যারা জীবন্ত, আপনি তাদের থেকে উপকৃত হবেন, তো ইনশাআল্লাহ আপনিও জান্নাতি হবেন। এই জন্য এটা জরুরি, এইখানে যারা বসছেন মহব্বতের সাথে, আপনাদের প্রত্যেকের হাজারো কোটি মানুষ থেকে আপনাদের দিলে আখেরাতের প্রতি তামান্না অবশ্যই অন্যদের চাইতে একটু বেশি, ঠিক কি না বলেন? এই জন্যই বসছেন, এই জন্যই আসছেন। অতএব এটাকে যদি জীবন্ত করতে হয়, এটাকে যদি সত্যিকার আমলে রূপান্তরিত করতে হয়, বিশ্বাস করেন কোনো আল্লাহওয়ালা কোনো মুত্তাকি রাহবার পথ প্রদর্শকের কাছে নিজেকে সঁপে দিতে হবে, তাকে সামনে রেখে নিজে তার পেছনে জিন্দগি চালাইতে হবে, নাইলে পারতেন না, ধারাবাহিকতা ধরে রাখতে পারতেন না, ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে না। নিয়মিত ন্যাক আমল চালু রাখা, নিয়মিত গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, এটা কঠিন হিম্মতের ব্যাপার, বুঝেন নাই কথাটা। আজকে আজকে তো আপনার মন চাইছে যে আজকে একদম আর 80 রাকাত তাহাজ্জুদ পড়লাম, আজকে দেহাই দিমু যা বেড হইলে আজকেই শেষ, পরে আর কি খবরও নাই, আর এরকম না, ধারাবাহিকতা আমলের মধ্যে, ধারাবাহিকতা গুনাহ থেকে বিরত থাকার ক্ষেত্রে ধারাবাহিকতা, এটার জন্য কোনো জীবন্ত জীবিত কোনো আল্লাহওয়ালার সোহবত সান্নিধ্য একান্তই জরুরি, একান্তই জরুরি, একান্তই জরুরি। এই জন্য আমার প্রথম অনুরোধ, আহলে দিল আহলুল্লাহ আল্লাহওয়ালারা সর্বজমানায় যদি আসমান থাকে জমিন থাকে, যদি সূর্য উঠে চন্দ্র উঠে, যদি সূর্য ডুবে চাঁদ ডুবে, তো খোদার কসম মনে রাখবেন, অকুনু মাস সাদিকিন, এই হুকুম যেহেতু আল্লাহর হুকুম, তাহলে সাদিকিন আল্লাহর নেক বান্দা প্রিয় বান্দা আহলুল্লাহ জমিনে থাকবেই থাকবে, থাকবেই থাকবে, থাকবেই থাকবে। কারণ আমাকে আল্লাহ বললেন যে তুমি ঈমান এবং তাকওয়ার জন্য কোনো আল্লাহওয়ালার সোহবত সান্নিধ্য গ্রহণ করো, আর আমরা মিলে ফয়সালা করলাম আল্লাহওয়ালা ভালো মানুষ নাই, তাহলে আমার জন্য এই হুকুম কার্যকর হবে কিভাবে, কথা বলেন নাই।
তাহলে এই আয়াত কোরআনের, এই কোরআন এখনকার আমরা যারা জীবিত আছি আমাদের জন্য এই কোরআন কিনা কথা বলেন না, এই কোরআন আমাদের জন্য কিনা? তাহলে আমাদের জন্য যদি এটা হয় তাহলে ওয়াকুনু মাআস-সাদিকিন, আল্লাহ বলছে তো আমাদেরকেও, তো আমাদের আমলে যদি নেককার না থাকে, আমাদের আমলে যদি আল্লাহওয়ালা না থাকে, আমাদের আমলে যদি জান্নাতের পথ দেখানোর মতো আল্লাহর প্রিয় বান্দা না থাকে, তো এই হুকুম আমাদের জন্য কার্যকর হবে কিভাবে? আমরা বায়েজিদ বোস্তামীকে কবর থেকে তুলতে পারবো? আমরা খাজা মুঈনুদ্দিন চিশতিকে কবর থেকে তুলতে পারবো? তো আমরা সাহাবিদেরকে কবর থেকে আনতে পারবো? এটা তাহলে আমাদের জন্য আল্লাহওয়ালা অবশ্যই আছে, আছে। এই জন্য দয়া করে বর্তমান সময়ে, এই কথাটা প্রসঙ্গক্রমে বললাম, বর্তমান সময়ে আমাদের মধ্যে এই মানসিকতাটা বেশি, দিন দিন নিজেকে নিজে স্বয়ং সম্পূর্ণ ভাবা, ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন মনে করা। আমার কাছে মোবাইল আছে, আমার কাছে ফেসবুক আছে, ইউটিউব আছে, পৃথিবীর সব এখানে পাওয়া যায়, যে কোনো ভাষায় যে কোনো কিছু পাওয়া যায়, হুজুরদের কাছে যাব কেন? মোল্লা মুন্সির কাছে যাওয়ার কি দরকার? হুজুরদের কাছে আছেই কি আর জানেই কি? না রে বাপ, শুধুমাত্র শব্দের জ্ঞান, শুধুমাত্র ভাষা ভাষা কোনো জ্ঞান অর্জন ইসলামী শরীয়তের মধ্যে শুধুই জ্ঞান, এটা মাকসাদ না। প্রতিটা জ্ঞানকে, প্রতিটা এলেমকে আমলে রূপান্তরিত করা, আমলে পরিণত করা, খোদার কসম এটাই হলো মূল মাকসাদ। প্রত্যেকটা মালুম যেন মামুল হয়, প্রতিটা এলমি বস্তু, জ্ঞানের বস্তু যেন আমলেরও বস্তু, আমলেরও বস্তু। হাজারো পণ্ডিতের কাছে, হাজারো বিশ্লেষকের কাছে ইসলামের বহু বিষয়ের উপরে হাজার হাজার পৃষ্ঠার গবেষণা, এরকম বই আকারে, গবেষণা আকারে, থিসিস আকারে জমা আছে, পড়ে আছে, কিন্তু সেই কাগজের পৃষ্ঠাগুলো আমার আপনার জীবনে বাস্তবায়ন হওয়া সেটা হলো অত্যন্ত জরুরি, আর সেটাই পরিণত করা বড় কঠিন বস্তু। সেটা কোনো আহলুল্লাহ, কোনো আল্লাহওয়ালা, কোনো মুত্তাকি মানুষের সোহবতে, সান্নিধ্যে আপনি যদি নিয়মিত আসা যাওয়া করেন, ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনার জিন্দগির মধ্যে আমলের রং ধরবে, নূর আসবে, নূর আসবে। এজন্য আমি অনুরোধ করছি, অনুরোধ করছি, মেহরবানি করে এই ফিকির করবেন, ওলামায়ে কেরাম থেকে, আল্লাহওয়ালা থেকে, হক্কানি রব্বানি মুত্তাকি থেকে নিজেকে বিচ্ছিন্ন করবেন না, কোনোভাবেই না। এটা বহুত জরুরি, যত মানুষ এটা করছে যুগে যুগে কেউ আগাইতে পারে না। উম্মতের সর্বজন স্বীকৃত, উম্মতের জমহুর সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন থেকে কেউ এই 1450 বছর ধরে, আমি একটা একটা করে প্রমাণ করে দেখাইতে পারবো, এই 1450 বছর ধরে উম্মতের সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন কোনো চিন্তা, চেতনা, মতবাদ, দল, সংগঠন, কোনো ফিকির, কোনো কিছুই অল্প কিছুদিন যদিও চলছে, শেষ পর্যন্ত সফলতার মুখ দেখে নাই, ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে, ব্যর্থই হয়েছে। এজন্য মনে রাখতে হবে, সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম কোনো ভুলের উপরে একমত হয় না, সংখ্যাগরিষ্ঠ মানুষ, সাধারণ জনগণ কোনো ভুলের উপরে একমত হতে পারে, কিন্তু ওলামায়ে উম্মত সংখ্যাগরিষ্ঠ কোনো ভুলের উপরে, গুমরাহী বিষয়ের উপরে একমত হইতে পারে না। এটা জরুরি আমাদের জন্য ভাবা। এজন্য আপনি প্রতিটা দাওয়াতের আগে, প্রতিটা ফিকিরের আগে, কোনো কিছুর সাথে জড়াইবার আগে আপনাকে অবশ্যই 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 একথা ভাবতে হবে, উম্মতের সংখ্যাগরিষ্ঠ মুত্তাকি আল্লাহওয়ালা মুক্তাদা অনুসরণীয় ওলামায়ে কেরাম এই ব্যাপারে কি মত প্রকাশ করছে। এটা জরুরি, সেটা দাওয়াতের বিষয় হোক, তাবলিগের বিষয় হোক, তালিমের বিষয় হোক, তাজকিয়ার বিষয় হোক, জিহাদের বিষয় হোক, যে কোনো বিষয় হোক, সেটা এটা জরুরি। আমি আমার কথা বললাম, গ্রহণ করলেও আপনি পারেন, না করলেও পারেন, এটা আপনার ইচ্ছা, বাকি আমি বললাম, আমারটা আমি বুঝাই বললাম আপনাকে। এটা জরুরি আমাদের জন্য। আমরা অনেক ক্ষেত্রে বড় বড় আলেমরা বুঝতেছে না, বড় বড় আলেমরা কি করছে,
এই এত বড় বড় হুজুররা এখানে কি করতেছে, এখন এটা না করা দরকার। আমার একবার একজন বলছে যে হুজুর এখন এটা করা, একবারে আত্মাত লাইরা মানে সিরা লাইতেছে। পরে আমি বললাম ভাই আপনি আমগো ক্যান্টনমেন্ট কুমিল্লা, আমার যেখানে থাকি আমি আমনে কদ্দুর মাঝখানে দাঁড়াইয়া ক্যান্টনমেন্ট মেন রোডের রূপে আপনার মতামতটা যে এই মুহূর্তে বড় বড় হুজুররা যেহেতু বুঝতেছে না, আপনি বুঝছেন তা আমনে কদ্দুর কন, এটা কথা কন, আপনি শুনান এটা মানুষের কা আমার কথা শুনবো কে? আমি তাহলে আপনি ব্যানব্যান করেন কেন? আপনি বুঝতেছেন আপনার কথা শুনবে কে? আর যারে আল্লাহ বড় বানাইছেন তারে আল্লাহ তাআলা না, এটা উচিত না। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই আহলুল্লাহ আল্লাহওয়ালা ওলামায়ে কেরাম আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সাথে সবসময় নিজেদেরকে সম্পর্কিত রাখবো, বলেন ইনশাআল্লাহ। আপনি হাদিস শুনেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, নবীজি আজীবন দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনী ইলাইকা। এটা নবীজির দোয়া। তিনটা জিনিস এই দোয়ার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। এক নম্বর, আয় আল্লাহ আপনি আমাকে আপনার ভালোবাসা মহব্বত দান করেন। দুই, আপনাকে যারা যারা ভালোবাসে, যারা যারা আপনাকে ভালোবাসে আপনার সেই প্রিয় বান্দাদের ভালোবাসাও আমাকে দান করেন, আমি যেন আপনার মাহবুব যারা আপনার প্রিয় যারা আমি যেন তাদেরকেও ভালোবাসি। অহব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইকা, এবং যেই আমলগুলো আমাকে আপনার ঘনিষ্ঠ করবে আপনার নৈকট্যশীল বান্দা বানাবে সেই আমলগুলোর প্রতিও ভালোবাসা আপনি আমার অন্তরে দান করেন। তাহলে এই মাঝখানেরটা যে বলছে মাঝেরটা, এটা খেয়াল করছি নিজে, আপনাকে যারা যারা ভালোবাসে তাদের ভালোবাসাও আপনি আমাকে দান করেন। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, তার মানে এই মুহূর্তে নবীজির উপস্থিতিতে আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে তো তিনি, কথা বুঝেন নাই? নবীজির যখন উপস্থিতি এই 23 বছর তিনি তো তার চাইতে বেশি আল্লাহকে ভালোবাসে এই সময় কে? আবু বকর, ওমর, তো তিনি নিজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তো সবচেয়ে বেশি ভালোবাসেন। কিন্তু এরপরেও নবী বললেন আল্লাহ এই আবু বকরও আপনাকে ভালোবাসে, এই ওমরও আপনাকে ভালোবাসে, এই ওসমানও আপনাকে ভালোবাসে, এই আলীও ভালোবাসে, আমার এই সাহাবিগুলো আমার অন্তরে তাদের প্রতিও ভালোবাসা দান করেন। তাহলে আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহ যাদেরকে ভালোবাসেন সেই প্রিয় বান্দাদের ভালোবাসা হৃদয়ে কামনা করা, এটা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাহলে আপনার আমার দিলে থাকা উচিত না, কথা বলেন না? ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন কিনা? ইউসুফ আলাইহিস সালাম সেই ছোট্টবেলায় 7 বছর বয়সে ওনার 10 ভাই যখন ওনাকে বাবার থেকে কৌশল করে নিয়ে কূপে ফেলে দিলেন, এরপরে 40 বছর এক টানা বহু ঘটনা ঘটছে ওনার জীবনে। 40টা বছর পরে, আমি ঘটনা বলছি না আর কি, মানে একটা কথা বলার জন্য, 40 বছর পরে অথবা তাফসীরের মধ্যে আছে কোনো বর্ণনায় 80 বছর, 40 বছর পর কিংবা 80 বছর পরে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের সব কিছু যথাস্থানে একত্রিত করে দিয়েছেন। সব সব আবার গোলায়া সব ছিটটা পিটে গেছিল, মানে একবারে ছিটে গেছিল, সব আল্লাহ গোলায় দিয়েছেন। পরবর্তী 40 বছরের মাথায় তিনি মিশরের বাদশাহ হইছেন, পরবর্তী 40 বছরের মধ্যে তিনি নবী হইছেন, পরবর্তী 40 বছরের ভিতরে ওনার ভাইদের সাথে সম্পর্ক ঠিক হয়ে গেছে, পরিচয় হয়েছে, বাবা ইয়াকুব আলাইহিসসালাম সহ পুরা ফ্যামিলিকে ওই কেনান ফিলিস্তিনে বাড়ির থেকে মিশরে আনাইছে। সব কিছু কোনো কোনো বর্ণনায় আছে তাফসিরের মধ্যে যে জুলাইখাকেও বিয়ে করছে, মানে এই মধ্যে জুলাইখার স্বামী আগের আজিজে মিশর সেও মারা গেছে, বাদশার সুপারিশে বাদশার ওকালতিতে ইউসুফ আলাইহিসসালাম জুলাইখাকেও বিয়ে করছে। এটা প্রসিদ্ধ মত না, একটা মত তাফসির, যাই হোক, তো বলতেছিলাম এ সব কিছু উনি আবার কি পাইছেন? ফেরত পাইছেন। ফেরত পাওয়ার পরে কোরআনুল করিমের সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের পুরা ঘটনা বর্ণনা করছে। আপনারা জানেন সবচেয়ে বেশি
দীর্ঘ বর্ণনা ইউসুফ নবীর ঘটনা কোরআনুল করিমের মধ্যে, 100 আয়াত এক টানা শুধু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের কথাই বলছে, 100 আয়াত বরাবর। 101 নম্বর আয়াত এইখানে আইসা ইউসুফ আলাইহিস সালামের কথা শেষ হয়েছে। 101 নম্বর আয়াত হলো ইউসুফ আলাইহিস সালামের দোয়া। ইউসুফ আলাইহিস সালামের কি দোয়া? ইউসুফ আলাইহিস সালাম সব ফিরে পেয়ে আল্লাহকে বললেন, এবার একটা দোয়া করছেন, শানদার দোয়া। তাফসীরের মধ্যে আছে এই দোয়াটা যেই আন্দাজে করছেন ইউসুফ আলাইহিস সালাম, আউয়ালু নাবিয়্যিন তামান্নাল মাউতা ইয়ানি হাকাদা, এইভাবে এই দোয়া সর্বপ্রথম ইউসুফ আলাইহিস সালামই পৃথিবীতে আল্লাহর নবীদের মধ্যে শুরু করছেন এই আন্দাজের দোয়া। তো কি বলছেন? রব্বি কদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তাউবিলিল আহাদিস। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি আমাকে বাদশাহী দিয়েছেন, আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা জানার মতো ইলম সহ নবুয়তের শ্রেষ্ঠ ইলম আপনি আমাকে দান করছেন। এই দুইটাই সবচেয়ে বড় নিয়ামত, বাকিগুলো তো আছেই। বাবারে ফিরাই দিছেন, ভাইদেরকে ফিরাই দিছেন, সবার সাথে সম্পর্ক ঠিক করাই দিছেন, এখন আর কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, মারামারি ফাসাদ নাই, সব 100-100 বুঝ পাইছি। আপনি দিবেন না, দিবেন তো আপনি ফাতির আসসামাওয়াতি ওয়াল আরদ, কারণ আসমান ও জমিনের সব কিছুর সৃষ্টিকর্তা তো আপনি। কিন্তু এই কথাটা খেয়াল করেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ এগুলো তো আপনি দিছেন আমারে, বাদশাহী দিছেন, নবী বানাইছেন, সবাইরে ফেরত দিছেন, এত এত মর্যাদা দিছেন, কিন্তু আমি কি চাই? কথা বোঝেন নাই? আমার একটা চাওয়া আছে মাওলা, আমি আপনার কাছে একটা বিশেষ কিছু চাই, এটা তো আপনি দিছেন, আমি চাই কি? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহ তিনটা জিনিস চাই। কয়টা? আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। 1 নম্বরে রব্বুল আলামিন, আমি তাম দুনিয়া, আপনি আমাকে চা কিছু দিয়েছেন রব্বুল আলামিন, আমি এর কিছুই নয়, আমি 1 নম্বরে আপনার কাছে চাই এই দুনিয়া এবং আখেরাতে আপনি মাওলা আমার বন্ধু হবেন। আপনি আমার বন্ধু হবেন কিনা সেটা কর, আমাকে আপনার বন্ধু বানাবেন কিনা সেটা বলে, এড়ি হিড়ি দিয়ে নি আবার, আচ্ছা যা দিবে তো দিয়ে দিছি অন যাও, এমন জানি না আবার করেন মাওলা, তাইলে তো আবার হবে না, আপনি আমাকে বন্ধু বানাবেন, আমি আপনার বন্ধু হব, আপনি আমার বন্ধু হবেন, এইটা আমি 1 নম্বরে চাই। সুবহানাল্লাহ, আপনি আমার অভিভাবক হবেন, আপনি আমার বন্ধু হবেন, আপনি আমার ওলি হবেন, আমি আপনার ওলি হব, আপনি আমার বন্ধু হবেন, আমি আপনার বন্ধু হব। মেরে মোহতারাম, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, জীবনের সবচেয়ে বড় পাওয়া, জীবনের সবচেয়ে বড় চাওয়া, মোমেনের জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা আল্লাহকে আপন হিসাবে পাওয়া। জুতু মেরা তু সব মেরা ফলক মেরা জমি মেরি, আগার একটু নেহি মেরা তো কই সেই নেহি মেরি, যখন আল্লাহ আমার নাই তো কিছুই আমার নাই, যখন আল্লাহ আমার তো সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ বলতেন, তুমি আল্লাহকে পেয়েছ তো সবই পেয়েছ, তুমি আল্লাহকে পাওনি তো কিছুই পাওনি। আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী হযরত দামাত বারাকাতুহুম বলে, আল্লাহকে না পেয়ে তুমি যদি গোটা পৃথিবীও পাও, খোদার কসম তুমি কিছুই পাওনি, আল্লাহকে পেয়ে তুমি যদি গোটা পৃথিবীও হারাও, আল্লাহর কসম তুমি কিছুই হারাওনি। আল্লাহকে পেয়ে সব হারালেও হারানো হয় না, আল্লাহকে না পেয়ে সব পেলেও পাওয়া হয় না। দুনিয়া ধোকা, দুনিয়া কি ধোকা, 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 তামাশা। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, রব্বুল আলামিন বলেন দুনিয়া ধোকা, বান্দা আমি বানিয়েছি, আমি জানি। রব্বুল আলামিন বলেন ইন্না জাআলনা মা আলাল আরদ জিনাতাল লাহা, গোটা জমিনের মধ্যে যা কিছু বান্দা, যত রঙের যত ঢঙ্গের সৌন্দর্যময় জিনিস সব তো আমি বানিয়েছি। আল্লাহ বলেন আমি কি বানিয়েছি বান্দা সে তো আমি ভালো জানি। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউ ওয়া লাইব,
আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো দুনিয়া আর কিছু নয়, শুধুই তামাশা, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, এটা আসল না, এটা খেলনা, খেলনা, এটা এটা খেলাধুলা, এটা তামাশা, এটা ক্ষণিকের আয়োজন, দেখতে দেখতে হারিয়ে যাবে, দেখতে দেখতে হারিয়ে যাবে। আল্লাহ তাআলা নবীকে বলছেন ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি, বন্ধু দুনিয়ার যেখানে যা কিছু সৌন্দর্যময় বিত্ত বৈভব মাল সম্পদ অঢেল টাকা অঢেল ছড়াছড়ি, আপনি এর কোনোটার দিকে চোখ বড় করে চোখ লম্বা করে আপনি তাকাবেন না। কেন জানেন? জাহারাতাল হায়াতিদ দুনিয়া, এগুলো কিছুক্ষণের দুনিয়ার ফুল, ফুল যত সুন্দর হয়েই ফুটুক না কেন কিছুক্ষণ পরে বিবর্ণ হয়ে যাবে, মলিন হয়ে যাবে, মিলিয়ে যাবে, হারিয়ে যাবে, হারিয়ে যাবে। মেরে মোহতারাম, অতএব এই ফিকির ইউসুফ আলাইহিসসালাম বললেন আল্লাহ আপনি আমার বন্ধু হবেন, আপনি আমাকে আপন করে নিবেন, সেটা আমার বড় চাওয়া। আপনাকে না পেয়ে গোটা পৃথিবী পেতে চাই না, আপনাকে পেয়ে গোটা পৃথিবী না পেলেও কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, শুধু আপনি বলেন আপনি আমাকে মহব্বত করেন, আমিও বলবো আপনি আমি আপনাকে ভালোবাসি। দোনো জানেব সে ইশারা হুয়া, হাম ইহাঁ সে তুম ওহাঁ সে, দুই দিক থেকে ইশারা হবে। এখান থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, সেখান থেকে আল্লাহ বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া, আমিও রাজি তুমিও রাজি। তো ইউসুফ আলাইহিস সালাম এটা চাইছেন। দুই নাম্বার কয়টা জিনিস? দুই নাম্বার হলো তাওয়াফানি মুসলিমান, যেদিন মৃত্যু দিবেন মাওলা সেদিন মুসলমানের মৃত্যু দিয়ে আপনার অনুগত হয়ে মরতে যেন পারে, আপনার গোলামি করে যেন মরতে পারে, আপনার গোলামি করে যেন মরতে পারে, আপনার ফরমাবরদার আপনার অনুগত বান্দা মুসলিম হয়ে যেন মরতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবীর নাম খুবাইব, কি নাম বলেন? এই সাহাবিকে মক্কার কাফেররা ফাঁসি দিছিল তানঈম নামক জায়গায়, ওই যে হজ উমরার মধ্যে যারা আয়েশা মসজিদে গেছেন, জানেন ওই যে আয়েশা মসজিদে গিয়ে যে উমরার এহরাম বাঁধে, এই আয়েশা মসজিদের পাশেই তানঈম, যেখানে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা ফাঁসিতে ঝুলাইছিল। তো ফাঁসি দেওয়ার আগে মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ান বলেছিল খুবাইব মৃত্যুর পূর্বে ফাঁসির পূর্বে শেষ আকাঙ্ক্ষা কি বলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বর্ষার আঘাতে জর্জরিত ছিলেন, রক্তাক্ত, বলেছিলেন দুই রাকাত নামাজ পড়তে চাই। তো ফাঁসির রশি খুলে দিছে, রক্তাক্ত দেহ নিয়েই দুই রাকাত নামাজ পড়েছে, সালাম ফিরাইয়া দুই হাত তুলে আল্লাহকে বলছে ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান, মাওলা আর কোনো পরোয়া নাই আমি মুসলমান হয়ে মরছি, হিনা উক্তালু মুসলিমান আমি মুসলমান হয়ে মরছি, গোলামির সেজদা দিছি মালিক আর কোনো আফসোস। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যেদিন দশই মুহররম শাহাদাত বরণ করে, সেদিন পুরা আহলে বাইত যখন সদস্য পুরুষরা শহীদ হয়ে গেল, তখন ইমামে হুসাইন যখন ময়দানে একা যুদ্ধ করতে শেষ দাঁড়ানো, তখন জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছিল। আল্লাহর কসম ইমামে হুসাইন তখন চিৎকার করে বলছিল আমাকে জোহরের নামাজ আদায় করতে দাও, এরপরে যুদ্ধ হবে, একটু সময়ের জন্য বিরতি দাও। সিমার জিল জৌশান, যে ইমামে হুসাইনের হত্যাকারীদের অন্যতম, সে বলছিল হুসাইন তোকে জোহরের নামাজ পড়তে দেওয়া হবে না, জোহরের নামাজের আগেই তোর শরীর থেকে গর্দান আলাদা করে ফেলা হবে। ইমামে হুসাইন বলে ঠিক আছে, আল্লাহু আকবার নিয়ত বেঁধে ফেললাম, যেহেতু জান দিবই সেজদা দিয়েই দেই, জান তো দেবই বেটা, যা নিয়ে নে জান, মালিকের সেজদা দিই। মেরে মোহতারাম, ইনসাফ এটা বলে, ইনসাফ এটা বলে, রক্তের উপরে যিনি শাহাদাতের
খুন নিয়ে যিনি ভাসছেন, সেই মুহূর্ত যিনি নামাজের সেজদা করেছেন, সেই ইমামে হুসাইন আগত প্রজন্মের কাছে কেয়ামত পর্যন্ত মুসলমানের কাছে দাবি জানায়, আমি ঈমান চাই, আমি তাকওয়া চাই, আমি শাহাদাতের খুন চাই, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা সুন্নাত চাই, আমি আমার নবীর সমস্ত আমল, 23 বছরের মেহনত তোমাদের মধ্যে জিন্দা করতে চাই, শুধু খিচুড়ি খাবা, শুধু বিরিয়ানি খাবা, এটা ইনসাফ হইতে পারে না, এটা ইনসাফ হইতে পারে না। একজন লাশের উপরে ভাসবে, আরেকজন এই মানুষটার স্মরণে বিরিয়ানি খাবে আর খিচুড়ি খাবে, এটা কশিন কালেও ইনসাফ হইতে পারে না। কাউকে খোদার কসম আঘাত দিতে বলি নাই, আল্লাহর কসম আঘাত দেই নাই, কাউকে প্রতিপক্ষ মনে করে বলি নাই, শুধু বিবেকের তাড়নায় বললাম। ইনসাফ কি বলে, ইনসাফ কি বলে? ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ তাআলার প্রথম হুকুম, আল্লাহর প্রথম ওয়াজ, নবী আল্লাহ নিজে বলছে বান্দা আমার প্রথম ওয়াজ আদল, আদল করো, আদল ইনসাফ করো, ইনসাফ করো, ইনসাফ করো, ইনসাফ করো, ইনসাফ করো। তাওয়াফানি মুসলিমান, ইউসুফ আলাইহিস সালামের দ্বিতীয় দোয়া কি তাহলে? তাওয়াফানি মুসলিমান, যেদিন মৃত্যু দিবেন ফরমাবরদার হয়ে, অনুগত, অনুগত হয়ে মৃত্যু দিয়ে আপনাকে সেজদা করে যেন মরতে পারে। আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেবের মুখে আমি হাজারো বার শুনছি, কত দোয়ার মধ্যে উনি বলে আল্লাহ জীবনের শেষ মৃত্যুর সময়ও শেষ নামাজটা মসজিদে দাঁড়িয়ে জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়ে। আমার একজন ওস্তাদ ছিলেন নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসার, আমার শায়খেরও ওস্তাদ, আমারও ওস্তাদ, হযরত মাওলানা এরশাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহ, জোহরের নামাজ পড়ছেন মসজিদের মধ্যেই বসে বসে, তসবি পড়তেছেন, ঘুরাইয়া পড়ছেন, এই পড়াতে ইন্তেকাল করছেন। তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন, 3 নম্বর হলো আল্লাহ আপনি আপনার সালিহীন, আপনার নেক বান্দা, আপনার প্রিয় বান্দাদের সাথে আমাকে মিলায় দেন। এই যে কথাটা বলছি, ও যে কথার থেকে আমি এতগুলো কথা বললাম, আপনার নেক বান্দা, আপনার সালিহীন বান্দাদের সাথে আমাকে মিলায় দেন। আজকে আপনাদেরকে এই কথার গুরুত্ব দিলাম, আমি আমার রশিদিয়ার হজরতকে দেখে আমি আমার আবেগে এই কথাগুলো বললাম, এই কথাগুলো বললাম। সালিহীনের সঙ্গ, আল্লাহর নেক বান্দাদের সাহচর্য, সান্নিধ্য, তাদের সাথে সংস্পর্শ, আল্লাহর প্রিয় বান্দা, খুদ ইউসুফ আলাইহিস সালাম নবী তিনি কামনা করতেছেন। একজন নবী চায়, নবী রাসুস সালিহীন, নবীরা ইমামুস সালিহীন, সালিহীনদের নেতা, ঠিক কিনা বলেন না? নবীদের চাইতে বড় নেককার কে? আপনি কথা কন না, সমস্ত আম্বিয়াদের চাইতে, নবীদের চাইতে বড় নেককার কোন মানুষটা আছে কি কেউ? তো সেই তিনি, নবীরা তারাই চাচ্ছে আল্লাহ আপনার নেক বান্দাদের সঙ্গী বানাই, তাদের সাথে রাইখেন, তাদের পেছনে চলবার তৌফিক দিয়েন, তাদের সাথে মিশাইয়া দিয়েন আমাকে। কোরআনুল করিমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াও একই রকম, রব্বি হাবিলি হুকমান ওয়া আলহিকনি বিসসালিহিন, ইব্রাহিম নবীর দোয়া, আল্লাহ আপনার দীন বুঝবার মতো হিকমত, গভীর প্রজ্ঞা, গভীর জ্ঞান, অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান, হিকমত আপনি আমাকে দান করেন, আর ওয়া আলহিকনি বিসসালিহিন, আপনার সালিহীন নেক বান্দাদের সাথে আমাকে মিলায় দেন। কোরআনুল করিমের মধ্যে আছে সূরা কাহাফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনার কয়েকজন সাহাবির সাথে বসা, সাহাবিরা ঘটনাচক্রে যে কয়েকজনের সাথে বসা, ওনারা সবাই ছিলেন একটু গরিব সাহাবি, যারা আগে ছিলেন কৃতদাস, গোলাম, দুর্বল সাহাবি, অথবা ভিন দেশ থেকে আইসা এখন এখানে থাকতেছেন, এরকম দুর্বল, প্রতিষ্ঠিত নামি দামি খানদানি মানুষ না আর কি, এরা এদের সাথে যেমন হজরতে বেলাল, হজরতে খাব্বাব, হজরতে সুমাইয়া, আরে হজরতে আম্মার, হজরতে ইয়াসির, এরা ছিল দুর্বল সাহাবি, গোলাম যারা ছিলেন, এরকম কিছু সাহাবিকে নিয়ে বসা। মক্কার কুরাইশদের কয়েকজন নেতা আস ইবনে ওয়াইলের নেতৃত্বে সে আসছে, সে আয়েশা বল নবীজির সাথে কথা বলার জন্য, নেতা নিয়া
তারা কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি। আইসাই দেখছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এদেরকে নিয়ে বসা। আইসাই দিছে ধমক, মোহাম্মদ সব সময় তো বলো তোমার কথা শুনতে, আজকে তো মন চাইছিল তোমার লগে দুইটা কথা কমু, তোমার দুইটা কথা শুনমু, কিন্তু কার লগে বইতাম ইরিকিতা এই সমস্ত আঙ্গাল কাঙ্গালের লগে, কেন এগুলা এরা এগুলার লগে বইতাম। এদের সাথে বসলে ইজ্জত থাকবে, এরা গোলাম দাস, এদেরকে সেদিনও মারছি, এরা আমাদের চাকর ভৃত্য, এদের সাথে বসবো? মোহাম্মদ তুমি হয় এদেরকে সরাও, আমরা আলাদা বসবো, আর নয়তো এরা এনে বসা থাকুক, তুমি উঠা আলগা আসো আমাদের সাথে, এদের সাথে বসবো না। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জবান খুলবার আগেই আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জিব্রাইল পাঠিয়ে বললেন, বন্ধু জবাব আমি দিচ্ছি, জবাব আমি দিচ্ছি, আমাকে বলতে দেন বন্ধু, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহু, নিজেকে মজবুত করে দৃঢ়ভাবে সকাল সন্ধ্যায় আমার সন্তুষ্টির জন্য আমার যে বান্দারা আমাকে ডাকে, জিকির করে, আমার বন্দিগি করে, আপনি আপনাকে তাদের সাথেই মিলাইয়া রাখেন। কসম খোদার, তাফসীরের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে হাসি দিয়ে বলছেন, আমার মালিকের প্রশংসা, আমার আল্লাহ আমাকে আমার সাহাবিদেরকে সঙ্গী বানাইয়া থাকতে বলছেন, এরা আমার প্রিয় বান্দা। এজন্য আপনাদের কাছে উত্তম সঙ্গী অনেক বড় নেয়ামত, একজন ভালো মানুষের সাহচর্য আপনাকে গুনাহ থেকে বাঁচতে প্রেরণা দিবে, আপনার নেক আমলের মধ্যে আগ্রহ তৈরি করবে, আখেরাতের পথে আগায়া দিবে। মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে দীনি ইলম বাড়ে, দীনি ইলম বাড়ে। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখেরাতের কথা মনে হয়। এই তিন গুণ যার মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে সঙ্গী বানাও, তাকে কি বানাও, যাকে দেখলে কার কথা মনে হয়, হ্যাঁ যার কথা শুনলে কি বাড়ে, কি বাড়ে, দীনি জ্ঞান বাড়ে, যার আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে। আল্লাহ নবী বলেন তাদেরকে সঙ্গী বানাও, তাদেরকে বন্ধু বানাও, তাদের সাহচর্য অবলম্বন করো, আখেরাত মনে পড়ে, গুনাহ ছাড়তে মন চায়, নেক আমলের জজবা আসে, পরকালের অনুভূতি জাগে, এরাই হলো আল্লাহওয়ালা, এরাই হলো মুত্তাকি, তুমি তাদের সাহচর্য অবলম্বন করো। আজকের যুবকরা, আজকের নওজোয়ানরা, আপনারা যদি ইনসাফের সাথে ভাবেন, আজকের যুবকরা, আজকের যুবতীরা, আজকে আমার উত্তি বয়সের কিশোর তরুণ যুবক বন্ধুরা, মুসলমানের হাজারো কোটি সন্তান, বিশ্বাস করেন হাজারো রকমের নগ্ন অসভ্য চরিত্রহীনতার কাজে জড়িয়ে আছে, এর অন্যতম একটি কারণ অসৎ সঙ্গী, অসৎ বন্ধু, অসৎ বন্ধু, অসৎ বন্ধু। আপনি এই প্রথম, আপনি যেই লোকটা বিড়ি সিগারেট খায় আপনি তারে দেখেন জিজ্ঞাসা করে, জীবনেও সে নিজের থেকে শুরু করে নাই, প্রত্যেক ব্যক্তি এরকম, প্রথম কোনো না কোনো অসৎ বন্ধু তারে ফুসলাইতে ফুসলাইতে এই অসভ্য অভ্যাসে ধরায় গেছে। যে নেশাখোর, মদ খায়, নেশা করে, ফেন্সি খায়, বাবা খায়, ডাইল খায়, এই ডাইলখোর বাবা করে নিজের থেকে শুরু করে নাই, কোনো অসৎ বন্ধু দুষ্ট তারে এই অসভ্য অভ্যাসে চালু করে দিছে। যে জেনাখোর, ব্যভিচারী, যে নারীর সাথে জেনা করে, ব্যভিচার করে, পতিতালয়ে যায়, বেশ্যাখানায় যায়, এই হিংস্র, এই জঘন্য পাপি নিজের থেকে এই পাপ শুরু করে নাই, তাকে কোনো অসৎ বন্ধু এই গুনার আস্তানায় ঢুকায় দিছে। উলঙ্গ ছবি দেখে সারা রাত সারা দিন মোবাইলের ভিতরে আপনি খবর নিলে দেখবেন অসৎ বন্ধু তাকে এটা সরবরাহ করছে, অসৎ সঙ্গী, অসৎ সঙ্গী। এই জন্য আমি সবসময় বলি, যুবক যে তোমাকে আখেরাতের কথা মনে করায় না, যার সাথে চললে ফিরলে তোমার মৃত্যুর কথা মনে পড়ে না, আল্লাহর কথা মনে করে না, পরকালের কথা মনে পড়ে না, আজানের জবাব জবাবে নামাজের কথা বলে না, মনে রাখবে ওইটা কোনো বন্ধু না, ওইটা ইবলিস আর শয়তান ছাড়া আর কিচ্ছু না। ঠিক,
এটা শয়তান, এটা ইবলিস। বন্ধু তো হবে সে যে আখিরাত মনে করে। কোরআনুল করিমের মধ্যে আছে সূরা সাফাতের মধ্যে, জান্নাতি ব্যক্তি জান্নাতে বাকি জান্নাতিদের কাছে গল্প শোনাবে। এক জান্নাতি বলবে, আমার একটা পরিচিত লোক ছিল দুনিয়ায় যে সব সময় আমাকে বলতো আখেরাত হবে না, হু দেখ তুই একটা বেকুপ, তোর সদ্য গোষ্ঠী বেকুপ, আহাম্মকের হেডকোয়ার্টার বেটা। আইদা মিতনা ওয়া কুন্না তুরাবাম ওয়া ইযামান আ ইন্না লামাদিনুন, আমরা মরবো হাড্ডি হব, একবারে চূর্ণ বিচূর্ণ হবে, মাটির সাথে মিশে যাবে, এরপরে কোন দিন বলে আমগরে আবার উঠাবে হাসরের ময়দান, কই পাইব হাড্ডি, কই পাইব চামড়া, কই পাইব গোস্ত, কোনখান থেকে কি করব, এগুলো কথা বেটা, কথা এগুলো। এইভাবে আমাকে বলতো, কিন্তু আমি তার পাল্লায় পড়ি নাই, আমি নিজেকে বাঁচাইয়া আমি আজকে আল্লাহর দয়ায় জান্নাতি হয়ে গেছি। তো আল্লাহ তাআলা কোরআনে আছে, আল্লাহ তাআলা নিজে ডাক দিয়ে বলবে, হাল আনতুম মুত্তালিউন, তোমার সেই বন্ধুটা, তোমার সেই পরিচিত জনটার পরিণতি এখন কি, দেখবা কি জান্নাতি কি বলবে, দেখবা দোস্তরে দেখবা এখন। জান্নাতি বলবে হ্যাঁ দেখব। আল্লাহ তাআলা জান্নাতের দেয়ালের মধ্যে জাহান্নামের দৃশ্য ভাষায় দিবেন। তাফসীরের মধ্যে আছে, সেই বন্ধুকে দেখবে এ জান্নাতের সিংহাসনে বসে, সেই লোক তার সেই পরিচিত বন্ধুকে দেখবে জাহান্নামের মাঝ বরাবর, ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝ বরাবর ভীষণ আগুনের মধ্যে, একবার নিচে নামছে আর একবার উপরে উঠছে। তাফসীরের মধ্যে আছে, সেই জান্নাতি বান্দা লাফ দিয়ে ভাবে দাঁড়িয়ে যাবে, চিৎকার দিয়ে বলবে, তাল্লাহি ইন কিত্তা লাতুর দিন, আল্লাহর কসম বন্ধু তুই তো আমাকেও এই খাদে ফেলে দিছিস, হায় ওলাউলা নিয়মাত রব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আমার মনিবের যদি দয়া না হতো রে বন্ধু, আজ তো আমিও এমন ফাঁদে পড়ে যাব। ওলাউলা নিয়মাত রব্বি লাকুনতু মিনাল মুহদারিন, এজন্য বাপ আমার, বন্ধু আমার, ভাই আমার, যুবক নওজোয়ান সাথী সবাইকে বলি, বাপকে বলি, চাচাকে বলি, সঙ্গী নির্বাচন করেন উত্তম সঙ্গী, উত্তম সঙ্গী। অসৎ বন্ধু জাহান্নামের কিনারায় পৌঁছে দেবে, জাহান্নামের কিনারায় পৌঁছে দেবে, জাহান্নাম বড় ভীষণ আগুনের কারখানা হবে, আজাবের বড় ভয়ঙ্কর জায়গা হবে। রব্বুল আলামিন নিজে কোরআনে বলেছেন, ফাআনদারতুকুম নারান তালাযযা, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ধাও ধাও চলন্ত লেলিহান জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছি, বান্দা আমি আল্লাহ নিজে ভয় দেখাচ্ছি, বান্দা আমার কথাটা ফালতু মনে করো না, আমি মনিবের কথাটাকে ফেলে দিও না, আমি ভয় দেখাইলাম, আমি লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল, আল্লাহ বলেন বান্দা জাহান্নামের আগুনে তোমাকে কেমনে ঢুকানো হবে, আমি আল্লাহ এটার বর্ণনা আমি নিজেই বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন বান্দা জাহান্নামের আগুনে তোমাকে যখন প্রবেশ করানো হবে, তখন তোমার মাথার উপরে জাহান্নামের আগুনের মেঘমালার মতো আবরণ থাকবে, মিন ফাওকিহিম ওয়া মিন তাহতিহিম, নিচেও তোমার আগুনের আবরণ থাকবে, উপরেও আগুনের আবরণ, নিচেও আগুনের আবরণ, মাঝখানে তুই নাফরমান জাহান্নামের আগুনে জ্বলবি। শিক্ষাবাপ যেমনে উপরে কয়লা, নিচেও কয়লা, মাঝখানে যেমন শিক ঢুকায় কাবাব বানায়, রব্বুল আলামিন বলে নিচেও আগুনের আবরণ, উপরেও আগুনের আস্তরণ, এর মাঝখানে থাকবি তুই নাফরমান। যালিকা ইউখাফফিফুল্লাহু বিহি ইবাদা, আল্লাহ বলে এটা কিন্তু আমি ভয় দেখাচ্ছি, ইউখাফফিফুল্লাহ, আল্লাহ ভয় দেখাইলাম আমার বান্দাদেরকে, ইয়া ইবাদি ফাত্তাকুন, আল্লাহ আবার বলে হে আমার বান্দা আমাকেই ভয় করো, আমারে ভয় করো, আমারে ভয় করো। এজন্য মেরে মোহতারাম জীবনটা সুন্দর করেন, জিন্দগি সুন্দর করেন, জিন্দগি সুন্দর করেন, আরেকবার জীবন নিয়ে ভাবেন, আরেকবার সময় নিয়ে ভাবেন। এই আমার শায়খ আমাদের হজরত এতক্ষণ বললেন আজীব অল্প কথায় ছয়টা বার ছয় জায়গায়
মৃত্যুর কথা স্মরণ করতে আমাদেরকে বললেন, বললেন কি না বলেন, আমিও তো মনোযোগ দিয়ে শুনছি এখানে বসে বসে। ছয়টা কথা বলছেন। এক নাম্বার, ঘুমাইতে যাওয়ার সময় মনে আছে কি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আমুতু, এই যে মউত আল্লাহ রসুল মনে করাই দিছে। ঘুম থেকে উঠার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা আমাতানা, এই যে মউত, আল্লাহ মরে তো গেছিলাম আপনি বাঁচাই দিলেন। এই মরতে মরতে ঘুম যেতে যেতে একদিন সত্যিই মরে যাব, আর উঠব না, ইলাইহিন নুশুর, একদিন ফিরতেই হবে। এই সময় আরেকটা কি, যেই কোনো বিপদ দুর্ঘটনা মুসিবত পেরেশানি অস্থিরতা নিজের কিংবা অন্যের দেখলে কি স্মরণ করা, ইন্না লিল্লাহ, মানে মৃত্যুকে স্মরণ করা। চার নাম্বার, যেই কারো মৃত্যু সঙ্গে কি স্মরণ করা, নিজের মৃত্যু স্মরণ করা, হায় এমন মৃত্যু আমাকেও বরণ করতে। পাঁচ নাম্বার, কারো জানাজায় উপস্থিত হলে কোন সময় জানাজা হইব, কইল দি 8:30, 33 বাজে, এর লেগে আইতা মন চায় না, সব সময় সময়ের কোনো কি নাই, গুরুত্ব নাই, না সময়ের গুরুত্ব না, ওনার খুব গুরুত্ব, উনি যে অঞ্জায় ভাত খাইব বন খাইব, এই তো কথা বোঝেন নাই, 33-30 জায়গায় 33 হইলে আর গুরুত্ব নাই, মানে শুধু এই ফিকির, হায় নিজে মরবে এই ফিকির নেই। তাহলে পাঁচ নাম্বার হলো, কারো জানাজায় উপস্থিত হলে কি মনে করা, মৃত্যুর কথা নিজের মনে করা। ৬ নাম্বার কি, কবর জিয়ারত, কবর জিয়ারত। আজিব একটা সূক্ষ্ম কথা বলছে, খেয়াল করছেন কি না, হযরত বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর জিয়ারত করো, তোমাকে বলছে, তোমাকে, তোমাকে বলছে, তোমাকে বলছে, তুমি তোমার বাবার কবর জিয়ারত করো, তুমি তোমার মার কবর জিয়ারত করো। নবীজি বলছে তুমি জিয়ারত করিলে যে জিয়ারত করবে তার মৃত্যুর কথা মনে পড়বে, যে জিয়ারত করবে তার দুনিয়ার থেকে বিমুখতা আসবে। তাইলে কবর জিয়ারতের আয়োজন করতে বলে নাই, আরেকজনরে দিয়া জিয়ারত করাইতে বলে নাই, তোমারে জিয়ারত করতে বলছে কিনা, হাজরে কথা বলেন না, এটা বলছেন, আমি তো শুনলাম পরিস্থিতি। তাহলে মৃত্যুকে মনে করা, মৃত্যুকে মনে করা বারবার, কুল ইন্নাল মাউতাল্লাযি তাফিররুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম, আল্লাহ বলে বন্ধু বলে দেন মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, সেটা আইসিইউ হোক, আইসিইউ হোক, যেখানে কাউকে ঢুকতে দিচ্ছে না, কাউকে না, আত্মীয় না, স্বজন না, শুধুই নার্স দাঁড়িয়ে আছে, সারাক্ষণ আপনার কম্পিউটারের মধ্যে এরকম এরকম নড়াচড়া করতেছে, আসে 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 আসে, কোনো অসুবিধা নাই, ডাক্তার সাহেব আছে, নার্স আছে, আমাদের সার্বক্ষণিক জরুরি সেবা আছে, এটা আইসিইউ, টেনশন করবেন না। এর ভিতরে দিয়েই হঠাৎ করে মালাকুল মৌত এসে বলে আমি অনুমতিও চাই না, অনুমতি নেইও না, যিনি আমারে অনুমতি দিছেন তার হুকুমে আমি নিয়ে গেলাম, সাথে সাথে বলেন নাই। অতএব মৃত্যু আমাদের প্রত্যেককে থামিয়ে দেবে। তাহাজ্জুদের নামাজ, কিসের নামাজ, আপনারা সব ইসলাহী মজলিসে আসছেন এই জন্য এই আমল বলে দেওয়া, আপনারা আল্লাহওয়ালাদের কথা শুনবার জন্য আসছেন আজকের এই মজলিস, আমার পরম শ্রদ্ধেয় শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী হযরতই কথা বলার কথা ছিল, হযরতেরই মূলত দাওয়াত আজকে ছিল, তিনি আসবার কথা, কিন্তু গত এক সপ্তাহ যাবত আমার শায়খ একেবারেই প্রচণ্ড অসুস্থ, গলা দিয়ে কথাই বের হচ্ছে না, এতটাই অসুস্থ, কথাই বলতে পারতেছে, কথা বুঝাই যায় না, এরকম অসুস্থ, যার কারণে হযরত আমাকে গত 3-4 দিন আগে, খুব সম্ভব 4-5 দিন আগে হবে, আমারে বলছে মাওলানা আমার এই মজলিসটাতে আপনি যাবেন, তো আমি বললাম ঠিক আছে হযরত আমি যাব, আমার অন্য জায়গায় দাওয়াত ছিল, ওনাদেরকে আরেকটা ডেট মিলাই দিয়া আমি আমার শায়খের কথা মানার জন্য আদেশের কারণে এখানে আসছি। বাকি এমনি মজলিসওয়ালারা, এই আয়োজকরা ডিসেম্বর মাসে আমার শায়খের পরামর্শে, শায়খের উপস্থিতিতে ডিসেম্বর মাসের মজলিসে ওইটার জন্য আমার এমনি দাওয়াত দিছে, মানে আমার এমনি আগের থেকে দাওয়াত দিছে আমারে, তো বাকি আজকে আমি আমার শায়খের অবর্তমানে অসুস্থতার কারণে আমি এসেছি। এই অসুস্থতা নিয়েই হযরত গতকালকে বিকালবেলা সন্ধ্যার দিকে উমরায় গেছেন, আপনার গতকালকেই উমরায় গেছেন, তো এই জন্য আসছি, তো যেহেতু ইসলাহী মজলিস আপনারা আল্লাহওয়ালাদের কথা শুনতে আসছেন, আমাদের রশিদিয়ার হযরতও
মৃত্যুর স্মরণ করা বেশি বেশি এই আমল বললেন, আমরাও আপনাদের কাছে এই আমল। এক নম্বর আমল হলো কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করা, রাত্রি জাগা। তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হবেন ইনশাআল্লাহ পুরা দিন মানা আল্লাহ তাআলা আপনার জন্য আসান করে দিবেন। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়ামু কীলা। আল্লাহ বলে নফসের যত চাহিদা, মনের যত কুবাসনা, মনের যত খাহেশাত, অন্তরের মধ্যে যত অবৈধ লিপসা, যা কিছু তৈরি হয় দুনিয়ার লোভ, নারীর লোভ, চরিত্রহীনতার যত লোভ, যত গুণা, যত নাফরমানি মনের চাহিদা আসে, আল্লাহ বলে রাত্রি জাগলে তাহাজ্জুদের বন্দিগির দ্বারা সেটা দমন করার জন্য আল্লাহ নিজে বলছে এই সূরাতে সর্বোত্তম ব্যবস্থা, সর্বোত্তম প্রেসক্রিপশন, এক নাম্বার ঔষধ, ফার্স্ট অ্যান্টিবায়োটিক। কোনটা? কি আমল বলেন না? তাহাজ্জুদ, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়ে বা চাদর গায়ে দিয়ে শুয়ে পড়েছেন, শরীরটা কিছুটা অসুস্থ ছিল, কিছুটা ভীতিতে ছিলেন, জিব্রাইলকে সরাসরি দেখছেন, কিছুটা কাঁপতে ছিলেন। রব্বুল আলামিন বললেন, বন্ধু চাদর খুলে কুম, উঠেন। কখন? আল্লাইলা, রাত্রিতে। রাত্রি জাগেন বন্ধু, রাত্রি জাগেন। ইল্লা কালিলা, ঘুম যাবেন সামান্য, সামান্য কতটুক? নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আউজিদা আলাইহি। আল্লাহ বলেন, বন্ধু হয়তো অর্ধেক বন্দিগি অর্ধেক ঘুম, অথবা অর্ধেকের চাইতে কম বন্দিগি বাকিটা ঘুম, অথবা অর্ধেকের চাইতে বেশি বন্দিগি বাকিটা ঘুম। অর্থাৎ কমপক্ষে, তাফসীরের বিস্তারিত বর্ণনা হলো কমপক্ষে রাত্রটাকে চার ভাগ করে, হয়তো অর্ধেক, নয়তো চার ভাগের তিন ভাগ, নয়তো চার ভাগের কমপক্ষে এক ভাগ হলেও তাহাজ্জুদে ব্যয় করে। পুরা রাত বন্ধু ঘুমায় তাই কেন? পুরা রাত। রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে বলছে, নবীজিকে বলছে, যিনি সারাদিন মেহনত করতেন, করতেন কি না বলে, যিনি সারাদিন দাওয়াত দিতেন, তাবলীগ করতেন, তালিম দিতেন, তাজকিয়া করতেন, জিহাদ করতেন, ইমামতি করতেন, আল্লাহর বান্দাদেরকে দিন শিখাইতেন, মাসআলা বলতেন, ফতুয়া বলতেন, সাহাবিদেরকে সারাক্ষণ সঙ্গ দিতেন, সময় দিতেন, সেই তাকেও আল্লাহ বলছে, বন্ধু এত ব্যস্ততার পরেও, এত পরিশ্রমের পরেও, এত মেহনতের পরেও রাত্রিটা পুরো ঘুমে কাটাইয়েন না, রাত্রিতে আপনি আমার জন্য দাঁড়িয়ে যান তাহাজ্জুদের নামাজে। এক তো নফসের যত চাহিদা দূর হবে, ও আকওয়ামু কীলা, আর আমার সাথে একান্তে কথা বলার যত প্রয়োজন সেটাও খুব বেশি এই সময়ে পূরণ হবে। আকওয়ামু কীলা, কথা বলবেন আমার সাথে, পেরেশানির কথা বলবেন, অভাবের কথা বলবেন, দুঃখের কথা বলবেন, রোগের কথা বলবেন। আল্লাহ বলেন ভোর রাত্রে নিশি রাতে বন তাহাজ্জুদের ওয়াক্তে বান্দা বইল, আমি খুব শুনবো, খুব দেব, বলবার দেব, দিলব, গুনাহ মাফ চাইবা মাফ করে দেব, দুনিয়ার কিছু চাইবা তাও দেব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, ক্ষমা চাইলে ক্ষমা করব, রিজিক চাইলে রিজিক দেব, অসুস্থতা থেকে শেফা চাইলে শেফা করে দেব। এই জন্য এক নম্বর আমল কি বলেন না? কিয়ামুল লাইল, তাহাজ্জুদে, তাহাজ্জুদে অভ্যস্ত হন, রাত্রি জাগরণে অভ্যস্ত হন। কমপক্ষে যদি কোনোভাবেই ভোর রাত্রে উঠতে না পারেন, কমপক্ষে প্রথম রাত্রে এশার নামাজের পরে আপনি তখনও হইল চার রাকাত নফল নামাজ পড়েন তাহাজ্জুদের নিয়তে, তাইলেও আশা করা যায় এর বরকতে আল্লাহ তাআলা আপনাকে নেকিও দিবে, পরবর্তীতে ধীরে ধীরে গভীর রাতে উঠার তৌফিকও দিবে। কিন্তু ছেড়ে না দেওয়া, ছেড়ে না দেওয়া, এজন্য একটা মুবারক আমল তাহাজ্জুদ। তাহাজ্জুদের পুরস্কার কি? আল্লাহ বলেন, আমি কইলাম না বান্দা দেখাম, বুঝেন নাই, আল্লাহ নিজে বলছে কোরআনে তাহাজ্জুদের পুরস্কার কি? আল্লাহ বলে, না বলতাম না, দেখাম দেখাম দেখাম, তুমি আইসো। ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, আমার বান্দা তাহাজ্জুদের বরকতে
রাত গভীরের জাগার বরকতে জান্নাতে আমি তোমার সামনে পুরস্কারটা আমি খুলবো, দেখবা আর চোখ ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ বলছে শুধু আমি দেখামু পুরস্কারটা, এটা রাইখে দিছি আলগা, তুমি আইবা খুলমু দেখবা কোরাতে আয়ুন, চোখটা ঠান্ডা হয়ে যাবে আর মনে মনে করছেটা কিনে আর কিতারে কয়ে হায় 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 দিলু কিনে। ফালা তাআলামু নাফসুম মা উখফি আলাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলবে যা বন্দিগি করেছো বান্দা নাও এটার পুরস্কার আমি মালিক নিজের হাতে তুলে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কি বলেন? তাহাজ্জুদ। অনেক কথা বলা যাবে, রাত হয়ে গেছে, এজন্য অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক ফজিলত। সমস্ত আম্বিয়া, সমস্ত আউলিয়া, সমস্ত আতকিয়া, সমস্ত জান্নাতি বান্দার সিফাত, তারা রাত্রি জাগে। আমাদের পাকিস্তান থেকে একজন বড় বুজুর্গ এক সময় বাংলাদেশে আসতেন, আপনাদের অনেকেই হয়তো জানেন, মুরব্বীরা পাকিস্তান থেকে বয়ান করতেন এসে বাংলাদেশে ঘুরে ঘুরে, আউলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নাদিম সাহেব রহমতুল্লাহ আলাইহ, দেখছেন কেউ ওনারে? হা, সেই মানুষটা যখন কোরআন পড়তেন যেন আসমান থেকে কোরআন নাজিল হতো, পাথর দিল কাঁপতে শুরু করত, পাথর দিল কাঁদত, পাথর দিল কাঁদা ফেলত ওনার তেলাওয়াত। এখনো ক্যাসেটে শুনে দেখেন কেমন মনে হয় নাদিম সাহেবের তেলাওয়াত। আমরা ছোট্টবেলা ছাত্র জীবনে আমি আমার আব্বার সাথে কত গেছি দেখতাম, আব্বা কাঁদতেছে অজরে, আমরাও বসে বসে কাঁদতাম, বুঝতাম না যে এত কাঁদে। সেই তিনি বলছিলেন একদিন, নবীজির রাত্রি জাগরণ তাহাজ্জুদ এত লম্বা ছিল নবীর, তিনি বলছেন একদিন যে মাঝে মাঝে রাত্রি রাত সরাসরি নবীকে বলতো, মোহাম্মদ আজ আমি যাব না, দেখি তুমি কতক্ষণ দাঁড়ায় থাকে, রাত চ্যালেঞ্জ করত, আমি মোহাম্মদ যাব না, দেখব তুমি কতক্ষণ দাঁড়াইয়া থাকতে পারো, শেষ পর্যন্ত রাত হেরে যেত, মোহাম্মদ জিতে যেত। রাত হেরে যেত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিতে যেত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েই থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাত্রিবেলা নবীজি তাহাজ্জুদের জন্য দাঁড়াইছেন, আমার ঘুম ভেঙে গেছে, আমি তাকাইয়া দেখি আমার হুজরায় আমার পাশে নবী নামাজে দাঁড়াইছেন, নিয়ত বাঁধছেন। আম্মা জান আয়েশা বলে, আমি মনে মনে ভাবলাম তাকাইয়েই দেখি কতক্ষণ পড়ে নামাজ আজকে দেখব। আম্মা জান আয়েশা বলেন, ফজরের নামাজের ওয়াক্তের কাছাকাছি সময় আজান হবে, এর আগ পর্যন্ত এক টানা এক দাঁড়ানোতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল করিমের একটি মাত্র আয়াত সারা রাত এক দাঁড়ানোতে পড়তেই থাকলেন, পড়তেই থাকলেন, পড়তেই থাকলেন, আর চোখের পানি ফেলতেই থাকলেন, চক্ষু মুবারক লাল হয়ে গেছে, দাড়ি মুবারক ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও ফুলে ফুলে গেছে। কি সেই আয়াত বলি? ইং তুআযযিবুহুম ফা ইন্নাহুম ইবাদুক ওয়া ইং তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত গভীরে তাহাজ্জুদের নামাজে এক দাঁড়িয়ে সারা রাত চোখের পানি ফেলে যেই আয়াতটি পড়েছিলেন বন্ধু, আল্লাহর কসম সেটা বন্ধু নবী নিজের জন্য না, এই গুনাহগার নাফরমান উম্মতের জন্য সারা রাত এই আয়াত পড়ে নবী দোয়া করেছেন মাওলার কাছে। এক কথাই বলছেন আল্লাহকে, একই কথা বারবার 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 দোহরাইছেন, ইং তুআযযিবুহুম ফা ইন্নাহুম ইবাদুক। রব্বুল আলামিন, আপনি যদি আমার উম্মতকে শাস্তি দেন, আজাব দেন, আপনি দিতে পারবেন, কারণ আপনার বান্দা, আপনার গোলাম আপনি বানাইছেন, আপনি তো ইচ্ছে করলে শাস্তি দিতেই পারবেন। ওয়া ইন তাগফির লাহুম, কিন্তু এই বন্ধুর দিকে তাকিয়ে মাওলা যদি আমার উম্মতকে মাফ করে দেন, তাইলে সেটাও তো আপনি পারেন, আপনাকে বাধা দিবে কে? আপনাকে বাধা দিবে কে? দেন না মাফ করে, সারা রাত কেঁদেছে। হায় বন্ধু আমার, বাপ আমার, যুবক আমার,
সারা রাত তোমার জন্য নবী কেঁদেছে, আমার জন্য কেঁদেছে। সেই উম্মত যখন হাশরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিজের আমলনামা দেখাবে, পেশ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমলনামার পৃষ্ঠা উল্টাবে তখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজও নাই, শনিবারেও নাই, রবিবারেও নাই, সোমবারেও নাই, মঙ্গলবারেও নাই, ছয় মাস কোনো দিন ফজর পড়ে নাই, ছয় বছর কোনো দিন ফজর পড়ে নাই। আল্লাহর কসম সরদার দু আলম নবী চোখের পানি ফেলে কাঁদবে আর বলবে, উম্মত সারা রাত তোর জন্য কেঁদেছিলাম, তুই আমার মনিবের সেজদা দিলি না, এখন আমি কেমনে সুপারিশ করব তোর জন্য, আমি কেমনে বলবো, কি বলবো, এটা তুই কি আনলি, কি দেখাইলি উম্মত। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছিলেন, পাকিস্তানের দাওয়াত ও তাবলীগের অন্যতম মুরব্বী, উনি বলছিলেন আল্লাহর নবী তখন নিজের চেহারার পিঠ পিঠ চাদর খুলে ফেলবে আর উম্মতকে বলবে, উম্মত দেখ আমার পিঠটা মৃত্যু পর্যন্ত আমার চালনির মতো ছিদ্র ছিদ্র, আমি তায়েফের পাথরের আঘাতে যে রক্তাক্ত হয়েছি আমার পিঠ আর কোনোদিন মৃত্যু পর্যন্ত সমান হয় নাই, ছিদ্র ছিদ্র ছিল তোর কাছে দিন বুঝায় দেওয়ার জন্য। তুই আমার চোদ্দ দিনের পেটে পাথর বাঁধা সেই অভুক্ত থাকার কথা মনে পড়ে নাই উম্মত, আমার দান দান শহীদ করার সেই খুন আর রক্তের কথা মনে পড়ে নাই উম্মত, কেমনে ভুলে গেলাম, এই বাপ আপনারা কেমনে ভুলে গেলেন। আমার কথায় রাগ করেন না, অনুরোধ করছি আপনারা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না, যারা ফজরের নামাজ পড়েন না, যাদের বিবি নামাজ পড়ে না, যাদের ছেলে নামাজ পড়ে না, যাদের মেয়ে নামাজ পড়ে না, মাসের পর মাস হায় মুসলমান, সেই ঘরে মা বাপ কেমনে ঘুমায় যেই ঘরে মা বাপের সন্তান ফজরের নামাজ বছরের পর বছর পড়ে না, আপনারা মা বাপ হইলেন কেমনে, এটা আপনাদের সন্তান হইল কেমনে, কি দুনিয়া সাজাইতেছেন মিয়া, দুনিয়া মানে সোফা, হ্যাঁ, খাট, ফার্নিচার, পালং, এটিরই কয় দুনিয়া, মাতবুড়ি করেন, হ্যাঁ, এগুলো দুনিয়া, গোরার ডিম, এগুলো ধোকা, পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়েও যদি সোফা বানান পরবর্তী ২০ বছরের ব্যবধানে এগুলো আপনার সন্তান রাখবে না, বলবে এগুলো আর এখন চলে না, এগুলো লাঠি দিয়ে ফালাই দে ঘরেতে, ঠিক কি না, বলেন না কেন, কি বানাইলেন, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আপনি সুখে আছেন কেমনে, আপনি হাসেন কেমনে, আপনি ভাত খান কেমনে, আপনি ঘুমান কেমনে মিয়া, কি হবে আমার, কি হবে আমার বিবি বাচ্চার, কউ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলছে বান্দা তোমাকেও বাঁচাও বিবি বাচ্চাকেও বাঁচাও। আল্লাহর নবী নিজে ফাতেমার দুয়ার নাড়তেন ফজরের ওয়াক্তে, আমি নিজে চোখে পড়ছি তাফসিরে, ফজরের ওয়াক্তে নবী ফাতেমার দুয়ার নাড়তেন আর বলতেন কুমি লিসসালা, মারে নামাজের জন্য ওঠ মা, আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচা মা, ফাইন্নি লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, মুহাম্মদের মেয়ে বললে হাশরের ময়দানে আমি কোনো উপকার করতে পারবো না মা, না রে মা আমি কোনো উপকার করতে, সেজদা দেখাইতে হবে মা, তোর পর্দা দেখাইতে হবে মা, তোর গোলামি দেখাইতে হবে মা, মুহাম্মদের মেয়ে বললে হবে না, হাসান হুসাইনের মা বললে হবে না, আলীর বিবি বললে হবে না, আল্লাহ বুঝ দান করে, আল্লাহ আমারই মাফ করে দেয়। এক নম্বর আমল কি বলেন, দুই নম্বর তারতিলুল কোরআন, শুদ্ধ সঠিক বিশুদ্ধভাবে এবং বুঝে বুঝে মহব্বতে মহব্বতে আল্লাহর কোরআন পড়তে থাকা, নিয়মিত কোরআন তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত, নিয়মিত বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, বলেন কি, নিয়মিত কোরআন তেলাওয়াত, এটা আপনাকে আল্লাহর মহব্বত বাড়াবে, এটা আপনার মধ্যে ইবাদতের জজবান, ব্যর্থ সেই জিন্দিগি বেটা, একেবারে সান্দের দেশের থেকে ডিগ্রি নিয়ে আসছি, চারটা পিএইচডি, বাপরে চারটা পিএইচডি, একদম বিশাল শিক্ষিত, সুবহানাল্লাহ, সুবহান, দাঁড়ায়া বলে আমার সামনে বলছে দাঁড়ায়া, কানাডা থেকে চার বছর আমি পড়ালেখা করে এসেছি, দোয়া করবেন, আমার কানাডার জীবনের থেকে অভিজ্ঞতা হয়েছে, আমাদের মুসলমানদের জন্যে কানাডা থেকে শেখার অনেক কিছু আছে যা আমাদের মধ্যে নাই, বা 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 আমার দিনে কিচ্ছু নাই, ইসলামের মধ্যে নাই, উনি কানাডার থেকে
শিখে আসছে আমাদের মুসলমানদের জন্য, কেনাডায় অনেক কিছু শেখার আছে, আমার দিনে নাই। যেই নবী বলছে রাস্তা থেকে কষ্টদায়ক একটা কলার ছিলকা, বাদামের ছিলকা পর্যন্ত ফেলে দেওয়া, এটা তোর ইমানের অংশ, সেই দিনের মধ্যে নাই কোনটা? কথা বলেন না কেন? কি নাই, কি দরকার বেটা, তুই বল বেটা কি দরকার, কোনটা বলতাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেট বাথরুমে বসবে কেমনে? বাম পায়ের উপরে চাপ দিয়ে বসবে না ডান পায়ের উপরে চাপ দিয়ে বসবে? এটা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন। ঢিলাট কুলুক কয়টা ব্যবহার করবে, তিন পিস ব্যবহার করবে না চার পিস ব্যবহার করবে, এটা বলছেন। সামনের থেকে পিছনের দিকে নিবে না পেছন থেকে সামনের দিকে আনবে, এটা পর্যন্ত যেই নবী বলছেন। একটা একটা জাররা জাররা, রাত দুইটার ফরজ গোসল কিভাবে করতে হয়, পানি কিভাবে ঢালতে হয়, পবিত্র কিভাবে করতে হয়, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। এরপরে বেঈমান থেকে কি নেওয়ার দরকার, কথা বলেন না কেন? তুমি তোমার ধর্মের ব্যাপারে কাঙ্গাল, এই জন্য তুমি বেঈমানের কাছে গেছো নিতে, আমি আমার ধর্মের মধ্যে সব পেয়েছি, এই জন্য বেঈমান থেকে আমার নেওয়ার কোনো দরকার নাই, নিলে অরানেক আমি নেব কেন? হুদাল্লিন্নাস, আমার কোরআন সবার জন্য হেদায়, নিলে এখান থেকে নাও। আমার রসুল কাফাতাল্লিন্নাস, আমার রসুল সবার জন্য রসুল, নিলে আমার রসুল থেকে নে, কথা বলেন না কেন? আমি নেব কেন, আমি নেব কেন? কোরআন এজন্য বলি দুর্ভাগ্য, বদনসিব ওই কপাল, মন্দ ওই কপাল। বন্ধু শিখেছ তো অনেক কিছু, পড়তে পারো না তোমার মনিবের কোরআন, বানানেওয়ালা যে তোমার, যে তোমারে চোখ দিছে, যে তোমারে কান দিছে, যে তোমারে হাত দিছে, যে তোমারে দিমাগ দিছে, যে তোমারে দিল দিছে, যে তোমারে স্মৃতিশক্তি দিছে, যে তোমারে হাঁটবার শক্তি দিছে, সেই মনিবের কথাটুকু তুমি পড়তে পারো না? তুমি পড়লাই কি, শিখলাই কি, জানলাই কি? আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। যারা আল্লাহর কোরআন পড়তে পারেন না, আপনি আমারে বুঝাইয়েন পরে অবসর টাইমে, আপনি কেমনে বুঝমান, আপনি কেমনে শিক্ষিত হইছেন, আপনি কোন, আপনার দিমাগের মধ্যে এই কথাটাই আসলো না? আমার বানানেওয়ালা যিনি, আমি তার কথাটাই পড়তে পারি না, আমি শিখলাম কি ভাইয়া? বলে তো এগুলো বাদ, আমি বাদ দিচ্ছি না, কিন্তু আপনি বাদ দিচ্ছেন, আমি বাদ দিচ্ছি না, কথা বোঝেন নাই আমার। আমি জেনারেল শিক্ষাকে কি দিচ্ছি না, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স, আমি দাখিলে এসএসসিতে দাখিলে 1998 সনে বিজ্ঞান বিভাগ থেকে সায়েন্স থেকে সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করেছি, এক নাম্বার, আলহামদুলিল্লাহ। আমার এতগুলো সার্টিফিকেট আছে, আমি বাদ দিতে কইছি না আপনি, আপনি না বাদ দিছেন, কথা বলেন না কেন? আপনি না বাদ দিছেন, আমি বাদ দিছি কই? আপনি এত কিছু পড়ে, আপনি বাংলা ফার্স্ট পার্টও পড়তে পারলেন, সেকেন্ড পার্টও পড়লেন, ইংরেজি ফার্স্ট পার্টও পড়লেন, সেকেন্ড পার্টও পড়লেন, পদার্থবিজ্ঞানের এতটি বই পড়লেন, জীববিজ্ঞানের এতগুলো বই পড়লেন, বানানেওয়ালার কিতাবখানা পড়লেন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব দুই নম্বর আমল কি বলেন? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, যারা পারেন তারা পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ আপনি হিম্মত দান করেন। তিন নম্বর হলো আল্লাহ তাআলার জিকির, তিন নম্বর আল্লাহ তাআলার বেশি বেশি জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে জিকির করতে থাকা, কখনো পড়বেন সুবহানাল্লাহ, কখনো পড়বেন আলহামদুলিল্লাহ,
কখনো পড়বেন আল্লাহু আকবার, কখনো পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো পড়বেন আস্তাগফিরুল্লাহ, কখনো পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার বলবেন মাশা আল্লাহ, একবার বলবেন ইন্না লিল্লাহ, একবার বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী শিখাইছেন বান্দা, উম্মত আমার হাঁটতে চলতে উঠতে বসতে সুখে কিংবা দুঃখে আমি মুহাম্মদ যা শিখিয়েছি যা বলতে বলেছি প্রত্যেকটার মধ্যেই দেখবা আমার মনিবের নাম আছে। হাসলে যদি বলো আলহামদুলিল্লাহ তাও আমার মনিবের নাম, কাঁদতে যদি বলো ইন্না লিল্লাহ তাও তো আমার মনিবের নাম। হাসবাও না আমার মনিবকে বাদ দিয়ে, কাঁদবাও না আমার মনিবকে বাদ দিয়ে। বা 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 বলেন আলহামদুলিল্লাহ, জিকির করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার হজরত বলছেন বড় আজীব কথা, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব শায়েখ বলে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার আস্তাগফিরুল্লাহ, একবার আউযু বিল্লাহ, আরেকবার নাউযু বিল্লাহ, আরেকবার বিসমিল্লাহ, আরেকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আরেকবার ইন্না লিল্লাহ, এই রকম কা এতভাবে কয় কা কথা তো আল্লাহই কথা বলেন না। তো হযরত বলেন মিষ্টির দোকানে সবই দুধ দিয়া বানানো, সবই আপনার চিনি দিয়া বানানো, কিন্তু এরকম 30 আইটেমের মিষ্টি বানায় কা এক রকমে এত বড় বড় কইরা মিষ্টির গোলা কতটি বানাই দিলে তো এটা বুঝেন না কথাটা কই না, এটার নাম সন্দেশ, এটার নাম কাঁচা গোল্লা, এটার নাম কি আর অন্য নাম মিষ্টির না, এটার নাম রসমালাই, এটার নাম রসগোল্লা, এটার নাম স্পঞ্জ, এরকম নাম মানে দুধেরই বানানো, একবার এটার মজা নাও, একবার এটার মজা নাও, একবার ওইটার মজা নাও, একবার বলো সুবহানাল্লাহ এক স্বাদ, আরেকবার বলো আলহামদুলিল্লাহ আরেক স্বাদ, আরেকবার বলো আল্লাহু আকবার স্বাদ আবার আলাদা, যত বলবা বন্ধু স্বাদ আর স্বাদই হতে থাকে। বলবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেন। এই তিন আমল হয়ে গেল, এক তাহাজ্জুদ কিয়ামুল লাইল বলেন, দুই বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, তিন আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার সারা দিন উনি মানে অনেকের টিটকারি মারে, সারা দিন তাজবি লইয়া পড়ে থাক লইতো না, সারা দিন জিকির করলে হইতো না, আর কাম নাই না, আপনার কি বলছি নি আমি সারা দিন বই দিতেন, আপনি জিকির করতে করতে অন্য কাম করেন, আপনার মানা করছি না, যতগুলো করে না ওইগুলো এগুলো বলে কথা বোঝেন নাই আপনি। হ্যাঁ, একজন একজন পাগড়ি মাথায় দিচ্ছে, আরেকজন বলতেছে আহ মুসলমান আফসুস, বলতেছে এই সমস্ত তেনা তুনা বানবার টাইম অন নাই, আপনারা হুজুররা উনি ইডি লইয়া পড়ে রয়েছেন কথা বুঝছেন না, আমরা হুজুররা ইডি লইয়া উনি অনেক আগে গেছে, উনি এরই মধ্যে কক্সবাজার ফারুইয়া হয়ে সাইড গেছে, আমরা অনসিটা, উনি অনেক দূর আগে গেছে, আপনি বাসা আপনি জাইজ্ঞান হেদিকে যান গা, এরপরে ইন্ডিয়া, ইন্ডিয়ার পরে আরও কিতা আছে আপনি যান, আমি এনে আপাতত আছি, আজ আমি যাম উপরে যাম, বুঝেন নাই কথা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছোট থেকে ছোট কোনো আমল, বড় থেকে বড় কোনো আমলকে ছোট মনে করা, টিটকারি করা, তিরস্কারি করা, অবজ্ঞা করা কুফুরি, বুঝেন নাই কথাটা, কুফুরি কুফুরি। আমার একদিন একজনে বলছে দাড়ির মধ্যে কিতা একার, দাড়ির মধ্যে এখন সব কথায় দাড়ির কথা আনেন হুজুর আপনারা, দাড়ির মধ্যে কি, আমি বললাম দাড়ির মধ্যে আপনার দিন, আপনার ঈমান, দাড়ির মধ্যে আপনার ইসলাম, না রাখা এটা তো কবিরা গুনাহ, কিন্তু টিটকারি করা এটা কুফুরি, এটা বেঈমানি, অবজ্ঞা করা। আপনি কি বললেন, কি বুঝাইলেন আপনি, আপনি মালিককে কি বুঝাইলেন, এই মালিক আল্লাহ তুমি দিবা আমি কাটমু, তুমি দিবা আমি কাটমু, তুমি দিবা আমি কাটমু, তুমি খুদারে আমি দেখাইয়া দেবো আমি বেড়া হইলে আমি কতক্ষণ কাটতে পারি আর তুমি কতক্ষণ দিতে পারো, নাক বদলে দেন, চোখ বদলে দেন, কান বদলে দেন, মনিবের যদি সবগুলো পছন্দ হয় এটা পছন্দ হবে না কেন, কথা বলেন, নাকও বদলে দেন, কানও পাল্টায় দেন, একটু সাইড করে দেন, বাকি তো সবগুলো ভাল লাগছে, এটাকে অসুবিধা হয়েছে কথা বলেন না কেন, বাকি অঙ্গগুলোর মধ্যে অসুবিধা বোধ হয়েছে, এনেই অসুবিধা হলো কেন,
কি ভাত খাইতে অসুবিধা হয়, না গুঞ্জাইতে অসুবিধা হয়, না বাসে উঠতে অসুবিধা হয়, না সিএনজিতে উঠতে অসুবিধা হয়, আপনি কোন কারণে আপনি বলেন, ইনসাফ করে বলেন। বিয়ে করতে অসুবিধা, আমরা কি বিয়ে করি না, কি সমস্যা? মাশা আল্লাহ, এই যে নজন, বাহ, আল্লাহ বরকত দান করে। চলেন শেষ কথা, তাহলে এই তিনটা আর অর্জনীয়, আর তিনটা হলো ব্যাখ্যা ছাড়া বলতেছি। এক নাম্বার হলো তাবাত্তুল, অন্তরে সবসময় আল্লাহর ধ্যান রাখা। দুই তাওয়াক্কুল, সর্বদা আল্লাহর উপরে ভরসা করা। তিন সবর, যে কোনো অবস্থায় ধৈর্য ধারণ করা। তাবাত্তুল, তাবাত্তুল শব্দটা কোন তো বলেন বলেন, তাবাত্তুল অর্থ হল সব থেকে সম্পর্ক ছিন্ন করে একজনের সাথে সম্পর্ক গড়া। দুই নাম্বার হলো আপনার কি তাওয়াক্কুল, সর্বাবস্থায় কার উপরে ভরসা করা। তিন নাম্বার হলো সবর, মানে এগুলো হলো অন্তরের গুণ, এগুলো দিলে থাকা চাই। আর ওইটা ওই তিনটা কি বাহ্যিক, বাহ্যিক। এক নাম্বার কিয়ামুল্লাইল, দুই নাম্বার তারতিলুল কোরআন, তিন নাম্বার জিকির, চার নাম্বার তাবাত্তুল, পাঁচ নাম্বার তাওয়াক্কুল, ছয় নাম্বার সবর। এক নাম্বার কিয়ামুল্লাইল, দুই নাম্বার তারতিলুল কোরআন, তিন নাম্বার জিকির, চার নাম্বার তাবাত্তুল, পাঁচ নাম্বার তাওয়াক্কুল, ছয় নাম্বার সবর। এটা আমি ওই খানকার থেকে নগদ এলেম, গত সপ্তাহে এলেম, তাজা এলেম দিল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমার শায়খের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেক